ইঞ্জিন এবং তার প্রকারভেদটাই আজকে আমাদের মূল উদ্দেশ্য। সবই ক্লাসে করানো হয়েছে, তবুও বলা হচ্ছে যে আরেকবার দেখার জন্য প্রকারভেদটা তাহলে মনে পড়ে যাবে পরিষ্কার। তো ইঞ্জিনের বিভিন্নভাবে আমরা ইঞ্জিনকে প্রকারভেদ করতে পারি। ইঞ্জিনের প্রকারভেদ জানার আগে আমাদেরকে তাহলে প্রথমেই জানতে হবে, আরেকবার মনে করে নিতে হবে যে ইঞ্জিন কি। ইঞ্জিন হলো প্রধান গাড়ির, মানুষের যেরকম হার্ট সেরকম ইঞ্জিন হলো গাড়ির প্রাণকেন্দ্র। এটা রাসায়নিক শক্তি বা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, মানে একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে ইঞ্জিনের মূল উদ্দেশ্য। গাড়ি যে চলছে, ইঞ্জিন চলছে যতক্ষণ তাই গাড়ি চলছে, ইঞ্জিনের মাধ্যমেই আমরা তোর শক্তিটা উৎপাদন করি। তো ইঞ্জিনের বিভিন্ন রকম ভাবে আমরা পারি, তো দেখে নেওয়া যাক যে কি কি ভাবে আমরা ইঞ্জিনকে প্রকারভেদ করছি। তো প্রথমেই দেখা যাক যে ইঞ্জিনে কি হচ্ছে। ইঞ্জিনে একটু আগে যেটা বললাম, কাজ যেটা হচ্ছে ইঞ্জিনে এনার্জি, যে এনার্জিটা বা পাওয়ারটা সেটা কনভার্ট হচ্ছে। প্রথমে কেমিক্যাল এনার্জিটা হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, হিট এনার্জিটা আস্তে আস্তে মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। টোটালি একটা শক্তি একটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কেমিক্যাল এনার্জি বলতে কোনটা? যেটা আমরা যে জ্বালানি দিচ্ছি, ডিজেল হোক, পেট্রোল হোক, গ্যাস হোক, যাই হোক, যে জ্বালানিটা হোক, সেই জ্বালানিটাই কেমিক্যাল এনার্জি, সেই জ্বালানি থেকে পাচ্ছে। তারপরে হিট এনার্জি হচ্ছে। তো প্রথমে দেখা যাক ইঞ্জিনের প্রকারভেদের মধ্যে প্রথমেই আসছে, প্রথমে ইঞ্জিনের যে প্রকারভেদ, সেই প্রকারভেদটা আমরা কিসের ওপর ডিপেন্ড করে করব? কম্বাশনের ওপর ডিপেন্ড করে, মানে কম্বাশন চেম্বারের ওপর ডিপেন্ড করে। তো ইঞ্জিনের দহন প্রক্রিয়ার উপর ডিপেন্ড করলে দুভাগে ভাগ করা হয়, কম্বাশন বা দহনের উপর ডিপেন্ড করলে ইঞ্জিনকে দুভাগে ভাগ করা হয়। এটা হলো, এক হচ্ছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, বা বাংলায় আমরা বলবো অন্তর্দহন ইঞ্জিন বা বহির্দহন ইঞ্জিন, যেটা এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। এক্সটার্নাল মানেই বাইরে, নামটা শুনে মনে হচ্ছে বোঝা যাচ্ছে। ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনে কি হয় যে দহন দহন প্রক্রিয়াটা ইঞ্জিনের ভেতরেই হয়, ইন্টারনাল মানে হচ্ছে ভেতরে। আর এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন যে দহন প্রক্রিয়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ইঞ্জিন বা সিলিন্ডারের বাইরে হচ্ছে, আর এখানে দহন প্রক্রিয়াটা টোটালটাই সিলিন্ডারের মধ্যে হচ্ছে। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইঞ্জিনের আরেকটা ভাগ, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ স্ট্রোক, মানে ঘাতের সংখ্যার উপর ডিপেন্ড করে, চক্র অভিঘাত যেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করলে ইঞ্জিনকে স্ট্রোকের উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন, এক হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন। তো ভালো করে জানি ইঞ্জিনে কি কি স্ট্রোক থাকে, ফোর স্ট্রোকের মধ্যে কি কি স্ট্রোক আমরা আগেই পড়েছি। ফোর স্ট্রোকের মধ্যে প্রথম হচ্ছে, প্রথম কি ফোর স্ট্রোকের মধ্যে প্রথম হচ্ছে ইনটেক, বা যেটা যে প্রসেসে আমরা পেট্রোল বা ডিজেল ইঞ্জিনের ভেতরে আসছে। ইনটেকের পরে নেক্সট হচ্ছে কম্বাশন, তারপরে ইনটেকের পরে কম্প্রেশন, তারপরে কম্বাশন, তারপরেই হচ্ছে এক্সস্ট। তো এই চারটে স্ট্রোক টোটাল হয় ইঞ্জিনে। টু স্ট্রোক ইঞ্জিনেও এই চারটে স্ট্রোক হয়। টু স্ট্রোক ইঞ্জিনে এই চারটে স্ট্রোক দুবারে হয়, দুটো স্ট্রোকের মাধ্যমে চারটে স্ট্রোক সম্পূর্ণ করা হয়, এমন নয় যে দুটো স্ট্রোকই কমপ্লিট করা হয়। তো এই চারটে স্ট্রোকের মধ্যে প্রথমে ইনটেক এবং কম্প্রেশন টু স্ট্রোক ইঞ্জিনে প্রথম প্রথম স্ট্রোকের মধ্যে হয়, এবং কম্বাশন এবং এক্সস্ট দ্বিতীয় স্ট্রোকের মধ্যে হয়। তো এইভাবে ইঞ্জিনকে দুভাগে ভাগ করা যেতে পারে। নেক্সট হচ্ছে টাইপ অফ ফুয়েল ইউজড, মানে জ্বালানি ব্যবহারের উপর ডিপেন্ড করলে ইঞ্জিনকে তিন ভাগে ভাগ করা হয়, বেসিক্যালি তিন ভাগে ভাগ করা হয়, এখানে হয়তো চার ভাগ দেখানো হচ্ছে। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন, দুই নম্বর হচ্ছে ডিজেল ইঞ্জিন, আর তিন নম্বর হচ্ছে গ্যাস ইঞ্জিন। তো পেট্রোল ইঞ্জিনে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পেট্রোল ইউজ হয়, ডিজেল ইঞ্জিনে ডিজেল ইউজ হয় অ্যাজ এ জ্বালানি, জ্বালানি হিসাবে, আর গ্যাস ইঞ্জিনে গ্যাস ইউজ হয় জ্বালানি হিসাবে, যেরকম সিএনজি গ্যাস, সিএনজি গ্যাস এখানে ইউজ হচ্ছে। তো আরেকটা যেটা, অ্যাকর্ডিং টু মেথড অফ ইগনিশন, ইগনিশনের উপর ডিপেন্ড করলে দুভাগে ভাগ করা হয়, এক হচ্ছে স্পার্ক ইগনিশন, দুই হচ্ছে কম্প্রেশন ইগনিশন।
তো স্পার্ক ইগনিশন কম্প্রেশন ইগনিশন দুটোই আমাদের জানা। স্পার্ক ইগনিশনে স্পার্ক প্লাগ থাকে, আর কম্প্রেশন ইগনিশনে ইনজেক্টর ভালভ থাকে। তো স্পার্ক ইগনিশনটা হয় এসআই, যেটা স্পার্ক ইগনিশন বা এসআই আমরা যেটা বলি, এসআই ইঞ্জিন, সেটা হয় পেট্রোল ইঞ্জিনে। ডিজেল ইঞ্জিনে যেটা হয় সেটা হচ্ছে কম্প্রেশন ইগনিশন। তো এই হলো আমাদের মেন মেন ভাবে ইঞ্জিনকে প্রকারভেদ। আরো অনেক ভাবে ইঞ্জিনকে প্রকারভেদ করা হয়, সেগুলো হচ্ছে সিলিন্ডারের সংখ্যার উপর ডিপেন্ড করে, তারপরে পরিচালন পদ্ধতির উপর ডিপেন্ড করে, সিলিন্ডারের সজ্জার উপর ডিপেন্ড করে, ব্যবহারিক প্রয়োগ, জ্বালানি প্রবেশ পদ্ধতি, গতির উপর ভিত্তি করে, শীতলীকরণ ব্যবস্থা যেমন বাতাস চালিত শীতলীকরণ ব্যবস্থা বা জল দ্বারা শীতলীকরণ ব্যবস্থা, আর ইঞ্জিনের ভালভের সজ্জাক্রম হিসাবে, এরকম আরো অনেকভাবে ইঞ্জিনকে আমরা ভাগ করতে পারি। এই হলো আজকে আমাদের ক্লাস, ইঞ্জিন এবং তার প্রকারভেদ।